অতিরিক্ত বৃষ্টির জেরে কেতুগ্রামের অধিকাংশ ধান জমি জলমগ্ন। এই সদ্য রোপণ করা ধান গাছ জলের তলায় থাকায় ধানের চারা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা এলাকার চাষীদের। কেতুগ্রাম এলাকার চাষিরা জানান, ঋণ দেনা করে জমি চাষ করে যদি সব ধান চারা নষ্ট যায় তাহলে এই বছর সংসার চালানো চাষিদের কাছে মুশকিল হয়ে যাবে। এছাড়াও চাষিদের আশঙ্কা, যদি ব্যারেজগুলি জল ছাড়ে কিংবা গঙ্গা বা অজয়ের বাঁধ ভাঙে তাহলে বড় বন্যার মুখোমুখি হতে হবে এই এলাকার মানুষদের। ভাষ্য পাঠে পৃথ্বী হাজরা, রিপোর্টিংয়ে কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তী, নিউজ ফ্রন্টলাইনার ব্যুরো রিপোর্ট। মাঠে সব জলে সব ডুবে গেছে, ছাড়া জল এসেছে, বর্ষার ধান সব নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আমরা যে খরচ করেছি ঋণ ধার করে, সেই ধার কী করি বা শোধ করব বা সংসারই বা কী করে চালাবো? এই বর্ষাতে যা ক্ষতি হয়েছে, এই ক্ষতি একটু তো ধান হবে না, তাইলে আমরা কী করে সংসার চালাবো? এর জন্য যদি সরকার কিছু করে তাহলে আমরা বাঁচে থাকবো, আলোলে আমাদের কিনে সেই ধারের দেনাতে সব বিক্রি হয়ে যেতে হবে। আমার নাম শ্রীজনাথ পাল, দক্ষিণ দিঘি বাড়ি।